আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমি একটা চিঠি পড়ে শোনাব। চিঠিটি হলো বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রীর কাছে লেখা শেষ চিঠি। প্রিয়তমা মিলি, একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেল। সকালে প্যারেডে যাবার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিনটা ভালো যায় না। আজ তোমাকে চুমু খাওয়া হয়নি, আজকের দিনটা কেমন যাবে জানি না। এই চিঠি যখন তুমি পড়ছো আমি তখন তোমার কাছ থেকে অনেক দূরে, ঠিক কতটা দূরে আমি জানি না। মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে? কিছুই বুঝে ওঠার আগে বিয়েটা হয়ে গেল। বাসর রাতে তুমি ফুপিয়ে ফুপিয়ে যখন কাঁদছিলে আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম। তুমি বাক্সটা খুললে সাথে সাথে বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হয়ে সারা ঘর ছড়িয়ে গেল। মনে হচ্ছিল আমাদের ঘরটা একটা আকাশ আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে। কান্না থামিয়ে তুমি নির্বাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে, আপনি এত পাগল কেন? মিলি, আমি আসলেই পাগল, নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না। মিলি, আমার জন্মের সবচেয়ে আনন্দময় দিন কোনটা জানো? প্রিয় কন্যা মাহিনের জন্মের দিনটা। তুমি যন্ত্রণায় কাতরাচ্ছিলে, বাইরে আকাশ ভাঙা বৃষ্টি, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। অনেকক্ষণ পরে প্রিয় কন্যার আরাধ্য কান্নার শব্দ, আমার হাতের মুঠোই প্রিয় কন্যার হাত। এরপর আমাদের সংসারে এলো আরও একটি ছোট্ট পরিতুহীন। মিলি, তুমি কি জানো আমি যখন আমার প্রিয় কলিজার টুকরো দুই কন্যাকে একসাথে দোলনায় দোল খেতে দেখি আমার সমস্ত কষ্ট যন্ত্রণা সব উড়ে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো আমার কন্যাদের শরীরে আমার শরীরের সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়? মিলি, আমাকে ক্ষমা করে দিও। আমার কন্যারা যদি জিজ্ঞেস করে বাবা কেন আমাদের ফেলে চলে গেছে, তুমি তাদের বলবে তোমাদের বাবা অন্য এক মার টানে চলে গেছে, যে মাকে তোমরা কখনো দেখোনি, সে মার নাম বাংলাদেশ। মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারিনি। আমি দেশের জন্য আজকে ছুটে না গেলে আমার মানব জন্মের জন্য সত্যি কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটিকে, যে দেশের প্রতিটা ধুলিকণা আমার চেনা। আমি জানি সে দেশের নদীর স্রোত কেমন, একটি পুঁটি মাছের হৃৎপিণ্ড কতটা লাল, ধান খেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায়। এই দেশটাকে হানাদাররা গিলে খাবে, এটা আমি কি করে মেনে নিই? আমার মায়ের আঁচল শত্রুরা ছিঁড়ে নেবে, এটা আমি সহ্য করি কিভাবে? মিলি, আমি আবার ফিরব। মিলি, আমাদের স্বাধীনতার পতাকা বুকের পকেটে নিয়ে ফিরব। আমি, তুমি, মাহিন ও তুহিন, বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই। তোমাদের ছেড়ে যেতে বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমার মানিব্যাগে আমার পরিবারের ছবিটা উজ্জ্বল আছে, বেশি কষ্ট হলে খুলে দেখব বারবার। ভালো থাকো মিলি, ফের দেখা হবে। আমার দুই নয়নের মণিকে অনেক আদর। ইতিমতিউর, 20 আগস্ট, রোজ শুক্রবার, 1971। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে তা সকলকে জানার সুযোগ দিবেন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস।